প্রিয় দর্শক, আজ আমরা হোসেন নামটি সম্পর্কে জানব। এটি ইসলামী নাম কিনা, এর অর্থ কি এবং এটি কোন ভাষার শব্দ সে সম্পর্কে আলোচনা করব। তো আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, অর্থ রহমানের বান্দা। সহি মুসলিম। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামী নাম রাখা। যদি প্রশ্ন করেন হোসেন নামটি ইসলামিক নাম কিনা, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি সম্ভবত আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের জন্য রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলিম শিশুর জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। হোসেন নামের অর্থ হচ্ছে চমৎকার, সুদর্শন, ভদ্র, ভালো আচরণ বিশিষ্ট, ধার্মিক ইত্যাদি। মোহাম্মদ হোসেন, হোসেন আহমেদ, হোসেন ইসলাম, আবদুল্লাহ আল হোসেন, এভাবেও নামটি রাখা যেতে পারে। ভিডিওটি হোসেন নামের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।